প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 113 পৃষ্ঠার 26 নং অঙ্কটি বুঝিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রশ্ন 26। 77 বিয়োগ 25 বিয়োগটি নিয়ে গল্প তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও পড়ছি। 77 বিয়োগ 25 বিয়োগটি নিয়ে গল্প তৈরি করো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে একটি গল্প তৈরি করি, তারপর গল্প থেকে আমরা সমাধান করব। তো গল্পটি এরকম হবে যে রাজীব 77 টাকা নিয়ে দোকানে গেল, সে 25 টাকার কলা কিনল, তার কাছে কত টাকা রইল? শিক্ষার্থী বন্ধুরা, গল্পটি আমি আবারও পড়ছি। রাজীব 77 টাকা নিয়ে দোকানে গেল, সে 25 টাকার কলা কিনল, তার কাছে কত টাকা রইল? তো শিক্ষার্থী বন্ধুরা, চলো গল্পটি সমাধান করে ফেলি। তো সমাধান করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে, রাজীব দোকানে নিয়ে গেল সমান 77 টাকা, কলা কিনল সমান 25 টাকা, অতএব তার কাছে রইল সমান কত টাকা? তো 77 থেকে আমাদের 25 বিয়োগ করতে হবে। 77 থেকে 25 বিয়োগ করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এককের গড়, তারপর দশকের গড় বিয়োগ করতে হবে। তো 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2, এবং 7 থেকে 2 বিয়োগ করলে থাকে 5। তো 77 থেকে 25 বিয়োগ করলে থাকে তাহলে 52, অতএব তার কাছে রইল সমান 52 টাকা, উত্তর 52 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই গল্পটি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।